সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতায় এসেছে, নন্দীগ্রামে হেরেছে, তারপরে কি অত্যাচার লোক দেখেছে। আমরা পঞ্চায়েত এখানে 11টা জিপি পেয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি, একটা লোক বলুন কোথাও হামলা হয়েছে, গণ্ডগোল হয়েছে। আমি তো 4 দিন আগে সরাচরা সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন, ক্ষমা করে দেন, বিরোধ রাখবেন না, কোথাও বিরোধ রাখবেন না। আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচড়া হাই স্কুলে ঢুকেছে, অন্য জায়গায় ঢুকেছে, সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে। আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচড়াতে, ওখানে মন্দিরে, শিবের মন্দিরে, সেদিন মারপিট করেছে সোনাচড়া বাজারে। আমি কি এগুলো ভুলে গেছি নাকি? আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি, আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না, কাটিয়ে দিয়েছে তো 3 মাস, আর 1-1.5 বছর লাগবে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এসছিল না এই হালিরা চোরগুলো, 3.5 বছর জেল খাটা মাল নর্দমার কীট, পুলিশ বেষ্টিত হয়ে, এখানে একটা পুলিশ আছে, দেখুন 1000 লোক দাঁড়িয়ে আছে, একটা পুলিশ আছে, আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিপিও হলিয়া থেকে যেটা এসছে সে কি ভাই তোমার, ভাই তোমার, সে আমার জন্য এসছে, সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে, যাতে এখানে আশিস মন্ডল না না হিলকে দেয়। এখানে দেখছেন না পরিবর্তনটা, পতাকা খুলেছে যারা, তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে, আমি দুকারাই। এই পরিবর্তনটা দেখছেন আপনারা, বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে, তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে, আর বাকি যা আছে নাক্ষত দিয়ে করাবো, নাক্ষত দিয়ে করাবো। হ্যাঁ দাদা, জাস্টিস গাঙ্গুলি বলছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেটা রাজ্যপালেরই এখনই পদক্ষেপ নেওয়া উচিত। একদম সঠিক কথা বলছে এবং রাজ্যপাল মহোদয় কালকে যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি তাকে ধরাও, দেশ বিরোধী ধরাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন, ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যায়। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবেড়ি আর আলরাজি লঙ্ঘ যজ্ঞ করছে, একটা মাল তার সেটা দেখছি খাতায় উঠে গেছে না ভালো করে।